আরে সুমনের ভাই রাজনের বিয়ের দিন নাকি ধার্য হয়েছে, রাজন নাকি জিনি আর প্রেমে পড়েছে। আরে সুমনের ভাই রাজনের বিয়ে ধার্য হয়েছে, রাজন নাকি জিনি আর প্রেমে পড়েছে। সুমনের ভাই রাজনের বিয়ে ধার্য হয়েছে, রাজন নাকি জিনি আর প্রেমে পড়েছে। আরে ভাই সালটা ছিল 2015, আমি গেলাম রাজনের বাসায়, গিয়া দেখি রাজন চিৎই শুয়ে আছে। আমি বললাম রাজন তোর কি হয়েছে, তুই উঠে বস। তখন রাজন লাজুক মুখে পুরো ঘটনা আমায় খুলে বলেছে, রাজন নাকি জিনি আর প্রেমে পড়েছে। সুমনের ভাই রাজনের বিয়ে ধার্য হয়েছে, রাজন নাকি জিনি আর প্রেমে পড়েছে। আরে ভাই একসাথে লাইব্রেরিতে বসে পড়তো তারা, আর চোখে দুইজন দুইজনকে দেখতো। হঠাৎ করে রাজনের মনে গিটার বেজে উঠেছে, রাজন নাকি জিনি আর প্রেমে পড়েছে। সুমনের ভাই রাজনের বিয়ে ধার্য হয়েছে, রাজন নাকি জিনি আর প্রেমে পড়েছে। আরে ভাই দিনটা ছিল 20শে ডিসেম্বর, রাগডে না ফ্যাকডে, আর সে কি আনন্দ উল্লাস, চিলচিয়ার্স উৎসব। জিনিয়াকে দেখে রাজনের মন ফুরুত ফুরুত করতেছিল, রাজন জিনিয়াকে ডেকে নিয়ে ধুম করে প্রপোজ করে দিয়েছে, রাজন নাকি জিনিয়া প্রেমে পড়েছে। সুমনের ভাই রাজনের বিয়ে ধার্য হয়েছে, রাজন নাকি জিনি আর প্রেমে পড়েছে। আরে ভাই জিনি আর বাড়ি মানবে না, বেটা রাজনও ছাড়বে না। অনেক নাটক ফাটক করে রাজন মশাই সবাইকে রাজি করাইছে, রাজন নাকি জিনি আর প্রেমে পড়েছে। সুমনের ভাই রাজনের বিয়ে ধার্য হয়েছে, রাজন নাকি জিনি আর প্রেমে পড়েছে। আরে পড়ুয়া বন্ধু আমার প্রেমে পড়ে বেকা হয়ে রাইট টাইমে রাইট ডিসিশন নিয়ে, যিনি আর ফুল বাগানের মালি হয়েছে, রাজন নাকি যিনি আর প্রেমে পড়েছে। সুমনের ভাই রাজনের বিয়ে ধার্য হয়েছে, রাজন নাকি যিনি আর প্রেমে পড়েছে।